আলহামদুলিল্লাহ ওসালাতসালাম আল্লাহ রসুলিল্লাআ ওসাহাবিহানবাহসান সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রধর্ম যেহেতু এটার কথার শেষ নেই এ বিষয়ে কথার শেষ নেই তারপরেও এখন যেহেতু মৌসুম এসে গেছে মোহরমের সেই জন্য মোহরম মাহিনা সম্পর্কেও আমাদের কিছু আলোচনা হবে আংশিক আলোচনা আর কি যেহেতু ঘুরে ফেরে এলো ফের মোহরম মহিনা ত্যাগ চাই মুরসিয়া ক্রন্দন চাহি না এটাই ছিল আমাদের এই মাসে শিক্ষা তো সেটার সাথে এটার একটা মিলও আছে যে বর্তমান যেই বিষয় নিয়ে কথা চলছে এবং যেই বিষয় এখন পর্যন্ত বাংলার জমিনে সেটা চলমান আছে অনেকে ওই দুই সালের ওই রিট খারিজের কথা দেখিয়ে ওনারা বুঝে গেছেন এবং প্রচারও করছেন যে হ্যাঁ রিট খারিজ হয়ে গেছে না সেটা এখন পর্যন্ত নিশ্চিত না এবং মনে রাখতে হবে যে এই যে দুর্ঘটনা যেগুলো সেই বাবরি মসজিদ থেকে নিয়ে তারপরে মেজর সিংহা হত্যা থেকে নিয়ে তারপরে হঠাৎ করে এই 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 যে বিষয় উপস্থাপন সেগুলো সব হলো একই সুতোয় গাথা এগুলো হলো ইসলামের এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের যে মনের খুব, সেগুলোর এক একটা মানে ফিতা একই ফিতা এক ঘুরে ঘুরে এগুলো সব চলে এসেছে এবং এগুলো যে থেমে যাবে এত সহজ বিষয় মনে করা উচিত না এটা হবে অত্যন্ত নির্বুদ্ধিতার কাজ এবং বোকামির কাজ তো সেই জন্যে এটা আমাদের মনেই রাখতে হবে এবং এক্ষুনি আপনারা শুনতে পেয়েছেন যে একজন আপনার অ্যাডভোকেট সে বলে দিয়েছে যে বাংলাদেশের সংবিধান সে মানে না অ্যাডভোকেট রানা রানা দাস গুপ্ত বলছে যে আমরা বাংলাদেশের সংবিধান মানি না সংবিধান কেন মানে না যে বাংলাদেশ যদি এখানে থাকে আপনার এই রাষ্ট্রধর্ম ইসলাম এই কথাটা থাকলে সে মানবে না আর সর্বপ্রথম আমাদের সমস্যা কোন জায়গায় হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে সমস্যা হয়েছে সেই জায়গায় যেদিন সেই বিসপিল্লা উঠিয়ে দেওয়া হলো এবং এরপরে ওই উত্তরাধিকারে নারী এবং পুরুষকে সমান করে দেওয়া হলো এটা মনে রাখতে হবে ওই কাহিনীর মতো যে বেচারা বলেছিল উকিল তো ইউম উকিল আর সৌরল আমার খাওয়া সেই দিনই হয়ে গেছে মানে আমার অস্তিত্ব বিলীন হওয়ার বিষয় নিশ্চিত সেই দিন হয়ে গেছে যেই দিন ওই সাদা সারটাকে খেয়ে ফেলা হয়েছে কেননা জঙ্গলের বাঘ এসে কী বলছিল তিনটি সার একটি লাল একটি সাদা এবং একটি কালো ছিল তো ওই সবগুলোকে বলতে পারলো না সে করলো কি ওই লাল এবং কালোটার কাছে এসে বলল যে ওই সাদা এই সারের কারণে তোমাদের প্রতি অন্যান্য প্রাণীর চোখ পড়বে আর তোমাদের জীবন হবে হুমকির সম্মুখীন তাইলে তোমরা এক কাজ করো আমাকে অনুমতি দাও আমি ওই সাদা সারটাকে খেয়ে ফেলি তাইলে জঙ্গলটা তোমাদের দুইজনের হাতের নাগালে থাকবে দুইজনের কন্ট্রোলে এসে যাবে তারা তো ওইটা ভেবে কিছু পায় নাই মানে পরিণতি চিন্তা করে নাই বলছে ঠিক আছে একটা থেকে আমরা রেহাই পেলাম আমাদের দুইজনের ভাগে থাকবে তিনজনের ভাগ এর তুলনায় এই ভাগটা কি হবে বড়ো হবে এই করে কি করলো সে সাদা সারটাকে খেয়ে ফেললো আবার তার যখন খিদা পেল সে তখন ওই এই কালোটার সামনে এসে বলল। যে দেখো ওই লালটার রঙ কিন্তু একটু হলেও ভাসে সাদাটার তুলনায় হলেও কম কিন্তু কালোটার তুলনায় কি ভাসে বললো তোমার রঙটা তো গাঢ় তোমার রঙ দেখা যায় না কিন্তু ওই লালটার কারণে তোমার প্রতি চোখ পড়তে পারে তো তুমি এক একটা মত দাও যে আমি ওই ওইটাকে খেয়ে ফেলি তাইলে পুরা জঙ্গল তোমার এক হাতে হয়ে যাবে এই ব্যাখ্যাল করলো কি বললো হারি ঠিকই তো আছে দুইজনে ভাগাভাগি করতে গিয়ে একটু ব্যাগ পেতে হয় ভাগে একটু কম পড়ে তাইলে ওই ওইটার থেকে রেহাই পেলেই তো ভালো হয় তখন সে অনুমতি দিয়ে দিল সে কী করলো লালটায় খেয়ে ফেললো তারপরে যখন তার আবার খিদা পেল তখন সে এসে বলেছে যে এ রাম ছাগল এখন তোমার না পালা আসছে বলে কী বলে আমাকে তুমি চিনো নেই আমি কি খুব মানে বিশ্বস্ত তোমার বিশ্বাস বিশ্বাসভাজন মনে করেছো নাকি আমার তো কাজই হলো এটা তোমাদেরকে ছলছা তুরি দিয়ে এক এক করে দুইজনকে খেয়েছি আজকে কিন্তু প্রস্তুত থাকো তোমার পালা তো কালো সার আজকে বলল কি উকিল তুই ওম উকিল সৌরুল আবু আজকে সে খুব একটা মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বলল যে হারে আমি তো বুঝতে পারি নাই তাহলে আমি সেই দিনই ভুল করেছি যেদিন সাদা সারটাকে খাবার খেয়ে ফেলার জন্যে এবং খাওয়ার জন্যে আমি অনুমতি দিয়েছিলাম তো এই হলো আমাদের অবস্থা বিসমিল্লা কেন অপসারণ হবে বিষমিল্লা বিসমিল্লাতেই যদি গলত হয় পরবর্তীতে গলত হয় বিসমিল্লা দিয়ে তো আমাদের তারা সূচনা করেছে এটা বুঝতে হবে তো সেই দিনই শক্তভাবে দুর্ভার আন্দোলন চালানোর প্রয়োজন ছিল এবং প্রতিবাদের সেই ভাষা এবং সেই আপনার অনুশাসন এবং সেই ব্যবস্থাপনা অত্যন্ত সু সুদৃঢ় হওয়া প্রয়োজন ছিল যে সেখান থেকে আমরা টলব না নড়বো না আমাদের বিসফিল্লা দিয়ে সব কাজ শুরু আল্লাহর নাম দিয়ে আমাদের জীবন চলবে আল্লাহর নামের উপরে আমাদের মরণ পর্যন্ত সেটা সরিয়ে ফেলার মানে কি সেই দিন শক্তভাবে আমাদের সেটা বোঝা প্রয়োজন ছিল এটাকে আমাদের ধরে রাখা প্রয়োজন ছিল কিন্তু সংবিধান থেকে সেটা সরিয়ে দেওয়া হল আর এটাও বোঝার প্রয়োজন ছিল যে এরা যারা সরাচ্ছে এরা তো এমনই লোক যে বেশিরভাগ ওরা বিসফিল্লা উচ্চারণ করাই জানে না ওদেরকে বলেন কোরআন পড়তে বলবে ব্যাসমাল রাহমান রাহেব এটা কি বাংলা কোরআন হলো নতুন একজন মুসলমান পর্যন্ত ভালো উচ্চারণ করতে পারবে ওরা হলো সেই দাবি করেছে হয়তো বা তাদের মন্ত্র সাদা আছে আমরা সবাইকে দোষারোপ করছি না কিন্তু তাদের কোরআন সম্পর্কে এবং এই বিস্মিল্লার উচ্চারণ সম্পর্কে এমনকি বিসমিল্লার প্রয়োগ সম্পর্কে এতটুকু ধারণা পর্যন্ত নেই জ্ঞান পর্যন্ত নেই বক্তৃতার শুরুতে বলবে আওয়াজ্লাহ বিসমিল্লা আওয়াজুল্লাহ হবে কোরআন বক্তৃতার শুরুতে হবে আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলাহ রসুলিল্লা অন্তত এই সংক্ষিপ্ত শব্দটা মুখস্থ করতে হবে অথবা আজকে এখান থেকে মেসেজ এটা প্রত্যেকটি রাজনৈতিক হোক এবং সমাজ সামাজিক হোক সাংস্কৃতিক হোক যে কোনো বিষয়ের হোক মুসলিম সে ব্যক্তি এবং সাতানব্বই ভাগ মুসলমানের দেশের নাগরিক সে জানবে না যে সুরূপ কীভাবে হবে বিসমিল্লা দিয়ে কোন কাজ কীভাবে শুরু করতে হয় কোথায় বিসমিল্লা কোথায় আফজ্লা কোথায় ইম্নাল হেমদ আলিল্লা এটা জানে না আর তারা শেষ পর্যন্ত কী করে সংবিধানের মধ্যে আপনার কলম ধরার চেষ্টা করে এমনকি সুর তুলে এবং অন্যদের সাথে তারা কী করে আপনার সুর মিলায় তাদেরকে জানা উচিত যে আমাদের এখন পর্যন্ত বিসপিল্লা শেখা হয় নাই বিসপিল্লার প্রয়োগ প্রণালী জানা হয় নাই আমরা এই সম্পর্কে মন্তব্য করতে যাই কি কারণে এবং কেন যাই আর বিধর্মীদের সাথে আমরা সঙ্গ দিই কেন সেই সাথে মনে রাখতে হবে যে এই কালকে বলা হয়েছিল দুইটি ইমান ভঙ্গকারী জিনিস সম্পর্কে আজকে তৃতীয় আরেকটি রয়ে গেছে এই বিষয়ের সাথে প্রাসঙ্গিক তাছাড়া তো ইমান ভঙ্গকারী মূলত এই প্রধান হলো দশটি এবং সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ সহ চার শত ইমান ভঙ্গকারী জিনিস রয়েছে বাংলার মুসলমান কান খাড়া করে শোনা প্রয়োজন এবং জানা প্রয়োজন আলেমদেরকে এগুলো চর্চা করা প্রয়োজন খতিবদেরকে এগুলো উপস্থাপনা করা প্রয়োজন বক্তাদেরকে বক্তৃতার মঞ্চে এগুলো উপস্থাপন করা প্রয়োজন চারশো রয়েছে খুঁটিনাটি সবগুলো ব্যাখ্যা করলে আর প্রধান হলো দশটি তার মধ্যে আজকে যেটা বলবো সেটা হলো ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে কাফিরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে কাফিরদেরকে সাহায্য সহযোগিতা করা এটা শুধু যুদ্ধের ময়দানে নয় আজকে তো অসি মানে মসিযুদ্ধ চলছে এখন অসিযুদ্ধের সময় এখন নেই তো সেই মসিযুদ্ধের মধ্যে তো এটা যে এখন তারা বলতে চাচ্ছে তাদের কথা অনুযায়ী যে এই রাষ্ট্রধর্ম ইসলাম এটা থাকবে না কারণ এটা থাকলে তারা যে আরও যত পায় তারা চালাচ্ছে ওগুলো সহজে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না এখন আপনি সুর যদি মিলান তাদের সাথে আপনার হিসাব হয়ে যাবে তাদের সাথে মানে ইমান বিধ্বংসী কাজ আপনি করলেন এবং আপনার ইমান শেষ হয়ে গেল আপনার ইমান শেষ হয়ে গেল তথে বিধর্মীদের সাথে সঙ্গ দিয়ে যে কোনো জিনিসের সাহায্য করা যাবে না আর এখানে সরাসরি চাক্ষস ইসলামের এই শব্দের উপরে রাষ্ট্রধর্ম ইসলাম আমাদের কত সৌভাগ্য বিষয় অন্তত এই শব্দটা শুনে আমরা আনন্দ ফিল করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি এই ইসলাম নিয়ে তো আমরা সব কিছুই করে থাকি তো এই স্লোগান হোক এবং এটা আমাদের পার্লামেন্টে একটা আইন হোক এবং এটা একটা পাস হয়ে আসে এমন একটা জিনিসের জন্যে আমাদের এটা গৌরবের বিষয় ছিল তারা সেটা ছিনিয়ে নিতে চাচ্ছে ছিনিয়ে নিয়ে মুসলমানদের প্রাণে আঘাত দেওয়ার চেষ্টা করছে মুসলমানদেরকে নার্ভাস করার চেষ্টা করছে এবং মুসলমানদের ইমানের দিক থেকে তাদেরকে নিরাশ করার চেষ্টা করছে আর আপনি তাদের সাথে সঙ্গ দিবেন আপনার ইমান সমাজে থেকে যাবে এইভাবে ইমান এত সোজা জিনিস ইমান এত সোজা জিনিস নয় তথে মনে রাখতে হবে এই জিনিসগুলো একই সুতোয় গাথা সেটা মনে রাখতে হবে যে এই আপনার বাবরি মসজিদ এটা থেকে নিয়ে তারপরে মেজর সিংহাকে হত্যা করার থেকে নিয়ে তারপরে এখন তারা যেটা শুরু করেছে এগুলো একই সুতোই গাথা এরপরে তারা হয়তো এটা তো ধরে থাকবেই কি আরও কত সুর তুলবে এটা আপনাদের জানা নেই অনেকেরই জানা নেই আল্লাহ রবুল আলমিন অবশ্যই জানেন এটা তাদেরকে মনে রাখা উচিত সেই সাথে মনে রাখতে হবে এটা হলো বিধর্মীদের এবং কূটনৈতিক যে সমস্ত বর্তমান যুগের যে নোংরা রাজনৈতিক এবং কূটনৈতিক যে একটা ধারা রয়েছে সেটা হলো যে কোনো একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন যখন হবে কোনো দেশ বা সরকার তখন এটার সুরাহা না করতে পারলে আরেকটা ইস্যু তারা রেডিমেড তৈরি করে তারা তাদের লোকজনকে শিখিয়ে দেয় অথবা বিরোধীদেরকেই অনেক সময় শিখিয়ে দেয় এটা তোমাদের দাবি না বলে হ্যাঁ বলে এখন এটা তুলো এতে হবে কি ওই আসল যে ইস্যুটা এখন যেটা চলছে ওইটা ধাপা চাপা পড়ে যাবে ওইটা কি হয়ে যাবে ওইটা এখন মানুষের অন্তর থেকে একটু হলেও কি হয়ে যাবে দূরে সরে যাবে মানুষ ওইটাকে কেন্দ্র করে যা হুলস্থুল করার কথা ছিল সেটা করতে পারবে না এটা তাদের তাদের একটা মানে কুটো কৌশল তাদের একটা নোংরা কৌশল এটাও আমাদের অনেকের জানা নেই এটা জানা থাকতে হবে ততএ এরই অর্থ হলো যে একটা থেকে আরেকটা তখন তারা স্থানান্তর হয় হয়ত করে প্রত্যার্পন করে এর অর্থই না যে এরা ওই ওটা ছেড়ে দিয়েছে এটা ভুলে গিয়েছে এদের সকল কাজগুলো হলো একটার সাথে আরেকটা গাথা এবং চুরে চুরে হালি এক চুরে বিয়ে করে আরেক চুলের চুরে শালি এগুলো তাদের মানে সাথে লাগানো আছে এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে এবং সেই সাথে এটাও মনে রাখতে হবে যে দুই হাজার সতেরো সালে টাঙ্গাইলের সেই গোপালপুর এই সেই আপনার গোপালপুরের একটা জায়গায় সেখানে আপনার দাঙ্গা সৃষ্টির জন্য উস্কানি দিতে গিয়ে সেখানে কি করা হয়েছিল তাদের সেই পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের প্রাকালে শোভাযাত্রাতে সে মাইক্রোফোনে সে ঘোষণা দিয়েছিল এই বিলাসচন্দ্র পাল যে বাংলাদেশে মসজিদ থাকবে না চিন্তা করে দেখেন তাহলে কালকে আমাদের প্রাসঙ্গিক আলোচনা আসেছিল এই যে এরা মসজিদ সম্পর্কেও শেষ পর্যন্ত টার্গেট কি রেখেছে এই দেশেও তারা হামলা চালাইতে পারে শেষে কাম আল্লাহর কি কাম দুই হাজার সতেরো সালেই সেটা হয়ে গিয়েছিল মানে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজ তো অতএব এই হিন্দুদের এবং ইসলাম বিরোধীদের ইসলাম বিদ্বেষীদের এই মনের যে খুব এটা আপনারা মনে করেন না যে এটা এটা তারা মানে ভুলে যাবে এবং ভুলে গিয়েছে না এগুলো তারা বলতেই থাকবে এবং এটা তাদের পেশা হয়ে গেছে তাদের নেশা হয়ে গেছে এবং এই বাংলাদেশকে তারা টার্গেট করেছে তারা এখন ওই ইংরেজের পরে তারা এবার আমাদের উপরে ঔপনিবেশিকতা চালানোর জন্য দ্বিতীয় শক্তি হিসাবে কাজ করছে এবং এটা হলো কাশের এবং ঘরের শত্রু এটা মনে রাখবেন ঘরের শত্রু মেঘনাথ বিভীষণ এ কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না তো সেই জন্যে আমাদেরকে তো মনে রাখতে হবে যে আল্লাহ রব আলমিন আমাদেরকে সাহায্য কখন করেন বলেছেন ইন তানসুর ইয়া আকদা আমানু আগে রয়েছে সম্প্রদায় তোমরা যদি সাহায্য করো তবে আল্লাহ সাহায্য করবেন আপনি মসজিদের ব্যাপারে সজাগ সুচ্ছা থাকবেন মসজিদের অধিকার রক্ষা করার জন্য আপনি কথা বলবেন ইসলাম রাষ্ট্রধর্ম এটা টিকে থাকার জন্যে আপনার যা কিছু আছে সর্বস্ব বিলিয়ে দিয়ে আপনি সেখানে চেষ্টা চালাবেন আল্লাহর দিনের শিক্ষা বাংলার মাটিতে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাক মসজিদের এবং মসজিদের প্রাঙ্গনে মসজিদের আশপাশে মক্তবগুলো হোক মানুষ কোরআন শিক্ষা করুক এগুলো গুলো আপনি বলতে থাকবেন আল্লাহ রবাহ আলামিন আপনার অস্তিত্ব ঠিকিয়ে রাখবেন আপনার স্থাপনা ঠিকিয়ে রাখবেন বাংলার জমিনে ইসলামের সাথে সম্পৃক্ত স্থপতি এগুলোকে আল্লাহ রবুল আলমী দীর্ঘায়ু করবেন এদের সুনাম আল্লাহ রবুল আলমীর সুনাম সুখ্যাতি আরও বৃদ্ধি করে দিবেন এদের মান মর্যাদা আল্লাহ পাক আরও বাড়িয়ে দেবেন ইন তনসরুল্লাহ ইয়ান সরকম আপনার ধন দৌলতে আল্লাহ বরকত দিবেন আপনার জানে হায়াতে মালে দৌলতে আল আউলাদে আপনার আপনার সবকিছুতে মেধায় আপনার জীবনে আপনার মরণে আল্লাহ রব আলমিন সঙ্গী হয়ে থাকবে আল্লাহ আকবর সম্প্রদায় তোমরা যদি আল্লাহকে সাহায্য করো মানে দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং ওইসাবিদ আকদাম হকুম এখানে রয়েছে তোমাদের অস্তিত্বকে মহান রব আলমিন সুদৃঢ় রাখবেন আল্লাহ রব্বুল আলম তোমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবেন আর তাদের যেই অবস্থা এটা কেন আপনাদেরকে আল্লাহর দিনের জন্য সাহায্যে এগিয়ে আসতে হবে কেননা তাদের পরিস্থিতির কথা সূরা সফটের মধ্যে আট এবং নয় নম্বর আতে এইভাবে বিবৃত হয়েছে ইউরি ই দোন আল্লি ইউ তোফি ও নো রল্লাহ ইউরি ই দু আলি ইউ তোফি ও নো রল্লাহ হি আফ ওয়াহি হিম ওল্লাহ মো থিম মো নো হুদা ও দিন ইল হাক্কিল ইউজ হিরো অফ দিন ই ওলাউ তারা চায় যে তাদের সেই মুখের ফুৎকার দিয়ে আল্লাহ রবীন্দ্রের এই আলোকে এই আলোর প্রভাকে ইসলাম ধর্মকে নিঃশেষিত করে দিতে কিন্তু আল্লাহ রব আলমী এটাকে পূর্ণতা দান করবেন যদিও বা কাফিরা অপছন্দ করে এরপরে আল্লাহ বলছেন তিনি সে আল্লাহ যিনি তার রসুলকে দিন এবং হেদায়ত সহকারে প্রেরণ করেছেন যাতে করে অন্য দিনের উপর এটাকে প্রাধান্য দিতে পারেন অন্য দিনগুলো ইসলাম আসার পরে থাকবে না এবং নীতিগতভাবে সেগুলো নেই এবং দলিল প্রমাণের ভিত্তিতে ইসলাম বিজয়ী ছিল আছে কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু বাহ্যত যেই বিজয় এবং শক্তি সেটা অনেক সময় হতে পারে ম্লান হয়ে যেতে পারে ওটা আছে আলোর আবার থেকে সে হয়তোবা একটু সে আপসায় মধ্যে পড়ে গিয়েছে আফসার মধ্যে কিন্তু সেটা আছে কেননা আল্লাহ সাথে সাহায্য দিয়ে আছেন এবং সম্পর্কে কবি বলেছিলেন যে ফিতরত মে ইসলামকে দিয়ে কুদরতাম ইসলামের একটি স্বভাব হলো যত বেশি ইসলামের মধ্যে ইসলামের উপরে কেউ প্রেশার সৃষ্টি করবে ইসলাম আরো সে সে কি উজ্জীবিত হবে এবং তার সেই অগ্নি তার সেই আলোক আবার সেটা আরো প্রজ্বলিত হবে কিন্তু আমাদের করণীয় আমাদের করণীয় সেটা কি আল্লাহ বলছেন সুরা এবার শুনেন সুরা আল ইমরানের সেই একশো ষাট নম্বর আছে আল্লাহ বলেছেন আলীবালা কুম তোমরা যদি আল্লাহ দিনকে সাহায্য করো তোমাদেরকে পরাজিতকারী কেউ নেই পরাভূতকারী কেউ নেই তোমাদের উপরে বিজয় হওয়ার মতো কেউ থাকবে না গোটা পৃথিবীতে যত পরা শক্তি আছে সেগুলো পর্যন্ত তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না ওয়া ইয়াখদুল কম আর আল্লাহ যদি তোমাদেরকে অপমানিত করেন তোমাদেরকে যদি পরাজিত করেন ফামানদাল্লাদি ইয়াং সুরুকুম্মিম বাদে আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত তোমাদের আর কে আসে সাহায্য করতে পারে আল্লাহ হিফা ইয়া তাওয়াক্খালিল আর মমিনদের উচিত তারা যেন আল্লাহ রব্বেলা আলমের উপরে ভরসা করে আজকে আমাদের রাষ্ট্রযন্ত্রে যারা রয়েছেন এবং আমাদের দেশের যত পদ এবং যত শ্রেণী এবং যত পর্যায়ে যারাই রয়েছেন প্রত্যেকে এই কথাগুলো কান খুলে শোনা প্রয়োজন এই জিনিসগুলো এমনি আসে নাই এগুলো আসলে মূলত এসেছে আমাদের শিক্ষার জন্য আমরা যাতে নিজেদের ইমানকে এই সুযোগের নবায়ন করতে পারি আপডেট বলেন যেটাই বলেন এটাকে আবার স্বচ্ছ করেন ঝেড়ে মুছে এর মধ্যে আবর্জনা দুর্বলতা এবং আফিদার মধ্যে যেই গলাত কথাগুলো এগুলো মিশ্রিত হয়ে গেছে সেগুলোর থেকে ইসলামকে যেন আমরা স্বচ্ছ করি সাট করি পরিষ্কার করি এটা আমাদের সুযোগ আল্লাহ আমাদেরকে যুগে যুগে সময়ে সময়ে কালে কালে এই সমস্ত পরীক্ষা দিয়ে কি করেন নিটিন ক্লিন করেন আমাদেরকে প্রস্তুত করেন কারণ আল্লাহ সুরায় আল ইমরান মধ্যে বলেছেন এই সমস্ত পরীক্ষা দিয়ে আল্লাহ মোমিনদেরকে পরীক্ষা করেন আসলেই তাদের ইমানের পরীক্ষা নেন এবং কাফিরদেরকে আল্লাহ ধ্বংস করে দেন এরপর আল্লাহ কি বলেছেন যে আম হিসাবتم انت تدخل الجنه ولما يعلم الله الذين তোমরা কি ভেবে নিয়েছো মনে করে নিয়েছো যে জান্নাতে এত সহজে প্রবেশ করবে অথচ এখন পর্যন্ত আল্লাহ পাক তোমাদের মধ্যে কারা যদ্দ জিহাদ করতে প্রস্তুত রয়েছে জিহাদ বাস্তবে করে এবং তোমাদের মধ্যে কারা ধৈর্যশীল সেটা এখন পর্যন্ত যাচাই করা শেষ হয় নাই তার মানে আল্লাহ যাচাই করবেন পরীক্ষা নিরীক্ষায় আপনি যদি টিকে থাকেন তাইলে আপনার ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তাইলে আল্লাহ পাক আপনাকে গ্রহণ করবেন তাইলে আল্লাহ পাক আপনাকে আমাকে সাহায্য দিবেন সাহায্য দিয়ে ধন্য করবেন তা না হলে আমরা ধ্বংস হয়ে যেতে পারি আমাদের সব কিছু শেষ হয়ে যেতে পারে আমাদের চোখের সম্মুখ দিয়ে আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের স্থাপনা স্থপতি সবগুলো অন্যরা নিয়ে চলে যেতে পারে অন্যরা এগুলোর উপর হুমকি হেনে এগুলোকে শেষ করে দিতে পারে আমরা কিছুই করতে পারবো না তো সেই জন্য আসুন আল্লাহ রব্বে আলমিনীর দিনের জন্য আমরা কি করলাম দিন শিক্ষা কতটুকু করলাম আমাদের অনেকের কাছে আজকে সঠিক ধারণা পর্যন্ত নেই এই যে এখন যে মাস আসলো মহর মাস এটা নিয়ে কত ভুল প্রচারণা এটা নিয়ে আমাদের সমাজে নানান ধরনের সেই ফেরকাবাজি ফেরকাবন্দি এবং একদল আরেকদলকে বলবে এরা এজিদপন্থী নিজেরা ইসলামের সঠিক ইতিহাস জানবে না ইসলামের সেই আপনার মহরমের ব্রেকডাউন জানবে না আল্লাহ নবী ইসলাসম কি বলেছেন এটা সূচনা কোথার থেকে বাস্তবে হলো এটার আসল কাজ কি এগুলো জানবে না অথচ এরপরে এটাকে নিয়ে কথা ছড়াছড়ি করবে নিজেদের মধ্যে এটাই হলো আমাদের সবচেয়ে বড় পতনের মূল যা আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই আমরা এদিকে আল্লাহর অধিকারটা ধরে রাখতে পারি নাই সেই সাথে নিজেদের মধ্যে অন্তত অন্ততপক্ষে যারা কালিমার সূত্রে আমরা গাথা আমরা নিজেদের অক্ষ রাখতে যে দুইটা ছিল আমাদের প্রধান এবং আমাদের প্রথম শক্তি যেগুলোর বৃত্তিতে আল্লাবাক আমাদেরকে সাহায্য করতেন তথা শুন এখন আমরা সংক্ষেপে আজকে ওই মোহরম সম্পর্কে কিছু বলবো মহরম সম্পর্কে আসলে তার ইতিহাস এবং ব্যাকগ্রাউন্ড